ফার্জিতে আমরা তো হ্যাঁ ওয়াও হয়ে গেছি একদম ফিদা, মানে আমি তার চেয়ে এত তার চেয়ে শাহিদের কিছু আসবে ওটা এক্সপেক্ট করিনি, আমি এক্সপেক্ট করিনি একদমই করিনি, কারণ ওটা বেশ মানে ওটা তো একটা সিরিজ লং টাইম ধরে চলেছে, তারপরে আবার একটা নতুন কিছু করছে, দেখা যাক ওই অনেকটা ওই রকম ক্যারেক্টারই ওই রকম একটা লুক নিয়েই চলছে, দেখি আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ওই বেল আইকনটা প্রেস করে নিন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনি কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে পারেন, আমাদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা টিজার রিয়াকশন করব ব্লাডি ড্যাডি, শাহিদ কাপুরের নতুন একটা আসছে, তো এটা ডাইরেক্ট করছে মার্কিন লেসকাউই, এডিটর হচ্ছে স্টিভেন বার্নান্ড, বেশ বিদেশি কিছু এর মধ্যে এন্টাইটেল আছে, অ্যাকশন ডাইরেক্টরও সব বিদেশি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে জুলিয়াস প্যাকিয়াম, আর কাস্টিং আছে শাহিদ কাপুর, ডায়না পেন্টি, সঞ্জয় কাপুর, রণিত রয়, থ্যাঙ্ক গড একটা ইন্ডিয়ান নাম শুনতে পাচ্ছি, আর রাজীব খান্ডেলওয়াল, তো এটা আমি ও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছিল, তখনই জানতে পারলাম আমি যেটা বেরোচ্ছে, বাট আমি দেখিনি, এটা রিয়াকশন করার জন্য ওয়েট করছিলাম, দেখা যাক কি টপিক নিয়ে কেমন কি করে, মানে লাস্ট ফার্জিতে আমরা তো হ্যাঁ ওয়াও হয়ে গেছি একদম ফিদা, মানে আমি তার চেয়ে এত তার চেয়ে শাহিদের কিছু আসবে ওটা এক্সপেক্ট করিনি, আমি এক্সপেক্ট করিনি একদমই করিনি, কারণ ওটা বেশ মানে ওটা তো একটা সিরিজ লং টাইম ধরে চলেছে, তারপরে আবার একটা নতুন কিছু করছে, দেখা যাক ওই অনেকটা ওই রকম ক্যারেক্টারই ওরকম একটা লুক নিয়েই চলছে, দেখি আগে। সুলতান টাইগার জিন্দা আচ্ছা ও ভাই কি জনউইক ইন্ডিয়ান ভার্সন আব্বাস জাফর আচ্ছা 9th June দেখি ফিল্ম না টিভি সিরিজ ফিল্ম দা ফিল্মই আসছে আচ্ছা ওটিটি আচ্ছা মার্কিন লেসকাউই হচ্ছে ডাইরেক্টর ফটোগ্রাফার ডিওপি আচ্ছা আর ডাইরেক্টর হচ্ছে ভাইয়া আলী আব্বাস জাফর আচ্ছা আচ্ছা যে তো টাইগার বলে করেছে হ্যাঁ ওকে এত কিছু চলছে আসলে, তারপরে নববর্ষ গেল তো শুভ নববর্ষ, আর দারুণ লাগলো ট্রেলারটা, মানে একটু কম দেখালো মানে মনে পড়লো না, ট্রেলার না টিজার, এই জন্য নেক্সট ট্রেলার বেরোলে বোঝা যাবে এখানে ক্যারেক্টার গুলো একটা ইন্ট্রোডাকশন হলো, তুমি যে বলে জনউইক এরকম যদি একটা ভার্সন হয় তো সত্যি দারুণ লাগবে, একদম দেখে তো তাই মনে হলো, বেশ খাপা খাপ খাপ যেরকম চাকু বা মানে কোন একটা ওয়েপন নয়, যেমন জনউইক ও হাতে যা আছে সেটা নিয়ে মারছে, একটা পেন্সিল দিয়ে তিনজনকে মেরেছে, সো
ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়ানদের পসিবল না, আমরা তো হাওয়া ফুডিও হয়তো মেরে ফেলি, তো এক্স্যাক্টলি, বাট খুব দারুণ অ্যাকশন লাগলো, লুকটা ফার্জের মত না, না একদম কুল, মানে রিচ কুল, হ্যাঁ একদম, ওটা মানে লুকটা মানে সেন্স অফ দাড়ি যেরকম ওখানে রেখেছিল এরকম লুকে দেখেছি, কিন্তু কোথায় মনে পড়ছে না, শাহিদ কে এমনিও দেখেছি এরকম লুকে, মানে অরিজিনাল লাইফ অ্যাকচুয়ালি হয়তো কোন সিনেমায় না অরিজিনাল লাইফে দেখেছি, হ্যাঁ না ফার্জি থেকে নিচ থেকে আস্তে আস্তে রিচ হচ্ছে উপরে উঠছে সেইটার, এখানে মনে হচ্ছে হ্যাঁ একটা রিচ কোন ওয়াও একটা গ্ল্যাম একটা একদম এরকমই ব্যাপারটা আছে, আর এটা বেশ সিনেমাটোগ্রাফি দারুণ লাগলো, কিন্তু মানে একটা কালার রেড যেহেতু ব্লাডি ড্যাডি রেডি স্টোনে পুরোটা খেলেছে, অনেকগুলো অ্যাক্টর ক্যারেক্টার আছে, রণিত রয় বলুন, সঞ্জয় কাপুর, রাজীব খন্ডেলওয়াল, ডাইনা পেন্টি, এদের সবার এক একটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে, তো বেশ আমি রাজীব খন্ডেলওয়ালের লুকটাকে একটু অন্যরকম মানে করলে একটু ভালো হতো, আমি লেফট রাইট লেফট ওকে দেখেছিলাম যেখানে ওকে একটা আর্মি অফিসার হিসেবে দেখিয়েছিল, আর আমার ওর ক্ষেত্রে ওই রাফ এন্ড টু লুকটাও খুব যায় যেখানে সাধারণ বেচারা এগুলো ছেড়ে, যে ওই লুকটা আমার পার্সোনাল ফেভারিট ওর জন্য, বা যাই হোক, তো শাহিদ নিজের অ্যাক্টিং স্কিল অ্যাকশন এগুলো সব ভালো দেখি যাচ্ছে, ফার্জিতে অসাধারণ করেছে, এটা তো মানে টিজার দেখে তো মনে হলো খুব দারুণ অ্যাক্টিং আছে এর মধ্যে, আর একটুখানি মানে ব্ল্যাক, হ্যাঁ ডার্ক করে বলবো না, ব্ল্যাকই দেখেছে একদম ডার্ক নিজেকে দেখেছে, আর ডার্ক যদি বলি শাহিদের, আমার তো মনে হয় মানুষজন ফার্জিদ থেকে অনেক বেশি তোমার কবির সিং এ ওকে দেখেছে, চোখে মুখে যে ডার্কনেসটা ওটা আমি কবির সিং একটা ডক্টর হয়েও ওই ভায়োলেন্সটা যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে ওখানে আমি দেখেছি, ঠিক ওই রকমই ওর থেকেও হয়তো ডার্ক, কারণ কি এখানে এটা পুরো অ্যাকশন শুধু মেরেই গেল যতক্ষণ দেখালো কাউকে না কাউকে, তো হ্যাঁ তো সেটা ওই ট্রেলারের স্টোরিটা হয়তো নিয়ে দেখাবে, এখানে যেহেতু ব্লাডি ড্যাডি তো টিজ করার জন্য শুধু ব্লাডনেসটাই এখানে দেখিয়েছে, তো অবভিয়াসলি টিজ হয়েছি সাকসেসফুল, হ্যাঁ ট্রেলারের জন্য কোচিং ইন্টারেস্ট আমাদের নিয়ে নিয়েছে এটার জন্য, তো সাকসেসফুল, দেখা যাক ট্রেলার রিলিজ কবে করছে কেমন, আচ্ছা এন্টারটেইনমেন্ট অফ দ্য ইয়ার অন ওটিটি, না এটা ওটিটিতে বেরোচ্ছে, তো দেখলাম বললাম মেবি জিও সিনেমাতে, না না জিও সিনেমা বিক্রম ভেদ আর ঋতিক রোশন এটা রিলিজ এখনো করেনি ওটিতে, ওটার জন্যই করবে, ওগুলোতে প্রিমিয়ার হবে সেই জন্য, এটাও হয়তো ওটার জন্য হতে পারে, বা জিও সিনেমাতেও আসতে পারে, আবার একটা সাবস্ক্রিপশন করতে হবে, তো দেখা যাক কোনটাতে আসে, তার আগে ট্রেলার নিশ্চয়ই বেরোবে, 9th জুন এটা রিলিজ করছে, আমরা খুব এক্সাইটেড, আপনারা বলবেন আপনারা কতটা এক্সাইটেড এটা নিয়ে, আবার ট্রেলার রিলিজ করে আমরা ট্রেলার রিঅ্যাকশন করার চেষ্টা করব, আর ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক 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 ক্লিক করে করবেন, আর এরকম আর কোন ভিডিওর রিঅ্যাকশন বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্টে জানাবেন, কমেন্ট জানাবেন, অবশ্যই, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই বাই।